আপনি রাস্তা দিয়ে কারোর সাথে কথা বলতে বলতে হাঁটছেন বা গাড়িতে চড়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন। হঠাৎ আপনার দৃষ্টি থেমে গেল রাস্তার পাশের একটি কবর দেখে। মুখ থেকে বেরিয়ে এলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ঠিক সেই সময়ে সেই কবরবাসী ছিল আজাবের ফেরেশতাদের দখলে, যারা মারাত্মক আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল সেই কবরবাসীর দেহকে। আশ্চর্য, আপনার কয়েক সেকেন্ডের এই দোয়াতে আল্লাহর আরশ থেকে নির্দেশ এলো তার শাস্তি থামিয়ে দিয়ে তার উপর শান্তি বর্ষিত হোক। প্রায় 20 থেকে 30 বছর পর আজ আপনিও এক অন্ধকার কবরের বাসিন্দা। ক্রমান্বয়ে আপনার উপরে চলছে আজাবের ফেরেশতাদের মারাত্মক আঘাত। হঠাৎ করে তারা আঘাত করা বন্ধ করে দিল। কিছু সময়ের জন্য আপনি সুকুন পেলেন। আপনার মনে পড়ে গেল ওই যে সেই দিনগুলোর কথা, যেদিন আপনি রাস্তার পাশের কবর দেখে এই ছোট্ট দোয়াটি করে যেতেন। আজ সেভাবেই কোনো এক পথিকেরও আপনার কবর দেখে মায়া হলো। আপনার মতো তিনিও সেই ছোট্ট দোয়াটি পড়ে আপনাকে কিছুক্ষণের জন্য আজাব থেকে মুক্তি দিল। আপনি যে দোয়া করবেন তা আপনার জন্য আল্লাহ ফিরিয়ে দিবেন, কেননা আল্লাহ প্রতিটি ভালো কাজের জন্য পুরস্কার দেন। প্রতিদিন আমরা এভাবে কত কবর পার করি, অথচ ভুলেই যাই এরাও একদিন আমাদের মতো দুনিয়ায় বিচরণ করত। দৈনিক রাস্তা পার হতে ততক্ষণ কবর দেখে দোয়া করুন, যতক্ষণ আপনি কবর আজাব থেকে মুক্তি পেতে চান। মহান আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।